রোহিঙ্গা সংকট নিয়ে নিউ ইয়র্কে বৈঠকে বসে নিরাপত্তা পরিষদের 15 সদস্য দেশ। রাখাইনে চলমান সহিংসতায় চরম উদ্বেগ প্রকাশ করে তারা। সেনা অভিযান বন্ধ, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে দেশ ত্যাগ বন্ধে জরুরি পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়। রাখাইন রাজ্যে সেনা অভিযানের সময় অতিমাত্রায় সহিংসতায় উদ্বিগ্ন আমরা। পরিস্থিতি স্বাভাবিক করতে মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শরণার্থীদের আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করে নিরাপত্তা পরিষদ। The government of Bangladesh's effort to provide assistance to refugees and welcomed. যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। মিয়ানমারকে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ দেন তিনি। Myanmar has an important obligation in looking to the longer term and implementing the recommendations of the Annan Commission. এদিকে সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন জাতিসংঘের মহাসচিব। প্রায় 4 লাখ শরণার্থীর জন্য ত্রাণ অপর্যাপ্ত উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সহায়তার আহ্বান জানান তিনি। মিয়ানমারে দশকের পর দশক ধরে যে নিপীড়ন চলছে তা এখন আঞ্চলিক অস্থিরতার কারণ হয়ে উঠেছে। একে সমূলে দূর করতে হবে। বলেন, রোহিঙ্গাদের জাতিগতভাবে নিধন করা হচ্ছে, তাদের নাগরিকত্ব দেয়া ও বাংলাদেশে আশ্রয় নেয়াদের ফিরিয়ে নেওয়ার তাগিদও দেন তিনি। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএসসিআরের হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি জরুরি সহায়তা পাঠানোর আহ্বান জানান। দুলি মল্লিক, 21 টেলিভিশন।